The following is a talk given by His Holiness Jayapataka Swami Maharaj on April 10th, 2011 in Siliguri, India. The initiation talk was given in the Bengali language. Pandurangai Jagan, Tatki Tatamahan Mande,
উত্তর বাংলা বিশেষ একটা আধিক অনুষ্ঠান হচ্ছে এবং হচ্ছে এখন যে মন্ত্র আমরা কীর্তন প্রথম দিকে প্রতিজ্ঞা করেছেন চারটে নিয়ম পালন করবেন হরি নাম জপ করবেন সর্বমালা প্রাপ্ত গুরুর কাছে প্রতিজ্ঞা করছেন চারটে নিয়ম যারা পালন করবে আদরু ভালো করে সোজা করে হরে কৃষ্ণ সর্বমালা জপ যতই কাজ থাকুক যতই বাড়িতে অনুষ্ঠান থাকুক ষোলমালা জপ করতেই হবে হাত ধরুনন্দে হরে কৃষ্ণ একবার উচ্চারণ হব এবার হরে কৃষ্ণ একবার আমরা যা মহিলা আর দাই খান পরিবার গুরু মহারাজ হরে বিশ্ব মহামন্ত্র ষোলো নাম বত্রিশ উচ্চারণ করবেন যারা হরিনাম দীক্ষা নিচ্ছেন তারা ভালো করে শুনুন আর মায়েরা টান 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 খুলে রাখুন কাপড়টা সরিয়ে দিন কানের কাছ থেকে টান টানটা খুলে রাখুন ভালো করে শুনবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি গুরুকে নাম সংকীর্তন কে প্রথম এবং দ্বিতীয় দীক্ষা জন্য একটা আশ্বাস বলে রুষ আচ্ছায় এখন যে রুষ আচ্ছায় সব কিছু আমরা বুদ্ধবাদে পালন করি অর্থাৎ প্রথম দিকা আসে নাম বাচ্চে মা বাচ্চে আর তারপরে আসে প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছে সেখানে আর গুরু আচ্ছান স্থান ভাই গুরু কাছে গুরু সাহেব আমার নাম এবং মালার দান করেন এইভাবে প্রথম দিন হচ্ছে আর দ্বিতীয় দিন সেই গায়ের মাংস আর গোপন ভাবে দেওয়া হয় এবং আঠার সামনে আর গাড়িটির সাথে এমনি শিখতে হয় কীভাবে
যজ্ঞ কীভাবে বিগ্রহ পূজা করা যায়। এখন যা দ্বিতীয় বিগ্রহ পাচ্ছে তারা আশা করছে যে তা ঘন ঘন সময় বিগ্রহ সেবা আর জন্য আগ্রহ আগে যাবে আসবে এবং মন্দিরের কিছু সাহায্য করবে। তাহলে এসব একটা জন্ম হয় আর দীঘা হচ্ছে যজ্ঞিক জন্ম, যজ্ঞ শীঘ্র হয় আর প্রথম দীঘা হচ্ছে গুরু জন্ম, এই গুরু গ্রহণ হচ্ছে। এখন এরপরে আছে আগে আছে এমনি মনুষ্যের জন্ম, মনুষ্যের জন্ম হলে আসে আমার মা বাবা আঁকাচ্ছে আমার বিনি, এবারে আমার স্যারের কাছে আমার প্রণাম করি। এখন যা আর খ্রিস্টান নাম আর করে লোক বা বৈকুণ্ঠ নাম আর চলে যান আপনার ছোট পুরুষ আর ছাড়াও যান আপনার বৃদ্ধি পুরুষ আপনার ছেলে মেয়ে নাতি আচারি সবাই যাবে হরি স্বামী আছেন আচ্ছিন্ন জন্ম মনুষ্য গুরু জন্ম আর জঙ্গি জন্ম, তো এই ছিন্ন জন্ম অবশ্যই প্রয়োজন আছে। আর যে জন্ম দিয়ে বলছেন মনুষ্যের জন্ম হল যার জন্ম সার্থক করে আর করে পরোপকার আর নিজেকে সংশোধন নিজের ভক্তিত্বকে অনুশীলন করে অপরকে সাহায্য কর। আমরা ব্রহ্মকে বলছিলাম যে কী করে আপনাকে প্রতিশোধ করে, সেই বলছেন উনি বলছেন যে আপনার সুখী থাকুন কৃষ্ণের নামে নিয়ে আর সুখী আনন্দময় জীবনযাপন যদি হয় এইটা উনি আশা করছেন এবং আপনার এরপরে অভর যাতে সুখী হয় এইটা চেষ্টা কর। হরি ভবিষ্যতে আমার চাই যে সমস্ত ভক্ত সাকার এবং হাকিম হবে, এই ভক্তি না থাকার বলছেন তখন হাকিম হাইকোর্টে ফিলার দাঁড়িয়ে হবে তখন আমার জন্য কিছু কাজ হয়। কিন্তু আমার ঈশ্বরে আশ্বাস শরীর আমার জন্য থাকে আমার কোনো তাকে অনেক নাই, সেই জন্য যা নভাত্যার সর্বপ্রতি বা সচ্ছী ইত্যাদি হবে বা ঈশ্বরে আর যা প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট আর কোনো রাজনীতি করবে না, যদি কেউ করে সেটা হচ্ছে
দৈতিকাতে দৈতিকা দলে এবং সেটা ইসলামিয়া একটা দূরে রাখে, কেননা ইসলাম কোনো থাকের মধ্যে যাওয়া উচিত নয়। এখন যদি কেউ খ্রিস্টের ভক্তি প্রচার করতে চায় কতগুলো ভারতীয় রাজনীতিকভাবে পারবে এটা আমি জানি না, কিন্তু কিছু একটা হাজার বাধা আসতে পারে দেখি না। এখন আমার দৃষ্টি আছে টিকার আগে, সেটা হচ্ছে গুরু আশ্রয়। এখন গুরু আশ্রয় হচ্ছে সমালোচক এবং সমর্থনীয় পালন করা, কিন্তু সেখানে কোনো সফা পায় না, সে আমি চেষ্টা করছি সব কিছু পালন করা এবং সেভাবে সে ছয় মাস যদি সমাজ আর ছাত্র পালন করে আর সে গুরু আশ্রয় মেতে পারে। আর খাওয়া ছয় মাস বা তার ইচ্ছা সেখানে গুরুর কাছে গিয়ে আর দীঘা ছেড়ে পারে। এখন এই গুরু আশ্রয় সময় ইচ্ছে করে করতে পারে, কিন্তু সে আশীর্বাদ নেওয়া উচিত এবং সে গুরু আশ্রয় নেওয়া সে যে দলে গুরুদেব শিষ্যা ব্যবহার করে ঠিক সে দলে ব্যবহার করা আছে এবং সেভাবে সে বুঝলে সে দিকে এখন গুরুদেব খাদো মহারাজকে বলে না অলি গুরুদেব গুরু মহারাজ এবার এবং ঠিক ঠিক যে দলে শিষ্য সব কিছু করে এ দলে করতে চেষ্টা করে এটা অভ্যাস এবারে নিয়ম গুরু আসার। এখন গুরু আকাঙ্ক্ষি আট বছর বয়স থেকে সেখানে আত্মালা আর যা এই ঘরে আর যা এক বছরের মানে আছেন এবং মনুষ্য আছে যে আমি আমাকে গুরুর থেকে নেব তার গুরু আকাঙ্ক্ষী হতে পারে এবং সেভাবে গুরু জানে যে এই সব দায়িত্বে আমার কাছে ভবিষ্যৎ দিকে ছায় এবং সেভাবে তার বিশ্বাস দয়া প্রার্থনা এবং প্রশিক্ষণ দ্বারা সে করে। এখন সেখানে এখনো আশীর্বাদ হয় একটা আশীর্বাদ হয়। এখন সে গুরু আকাঙ্ক্ষী আপনার ধনস্তর তাতে গুরু আশ্রয় তাতে প্রথম দীঘা আছে আমার কেউ বলে হয় না দীঘা আর তারপরে হচ্ছে আর সে হচ্ছে গুরু জানা আর তারপরে হচ্ছে জঙ্গের জানো দ্বিতীয় দিকে এই আজকে ইচ্ছার্থে অনুষ্ঠান হবে এবং আপনার এর উদ্দেশ্য এই মানার্থ আপনার সচ্ছন আর হেস বন হেস বন প্রেরণা এবং বিশ্বজিৎ দাস অনন্ত বার্তাবিনের কাছে বলছেন এবং নাম অপরাধ আপনার সন্ন নাম অপরাধ শুনেছেন আর নাম অপরাধ যাতে না হয় চেষ্টা করবেন, যত নাম অপরাধের শূন্য হয় তত আপনার
ভক্তিপদে অগ্রসর হয়। এখন এটা মাধ্যমে এখন কেউ মনে করে যে দিকে ফেলে আমার কোনো দিতে হবে না, আমার সব কিছু খ্রিস্টান পুরো বিশ্বাস আছে আর সব কিছু ঠিক হবে। এখন আমার তো জয় জগত আছে, এই জয় জগতে দিন ধরে সম্বন্ধে সব আছে। আমার ভক্তিন্দ্র ঠাকুর আছে, উনি বলছেন আমি ফলে সম্বন্ধে জীবনে মরে আচুয়া ফলে আচুয়া ফলে নানা কিছু যে আমার যা কিছু আছে আমি সব কিছু আর নানা কিছু শিক্ষা শেখাচ্ছে আর্থিক হচ্ছে আর আমার বৃদ্ধ হোক বা সম্মান হোক আমার যোগ্য হোক বা সুখ হোক যে হোক এখন সেভাবে আমার মন ঠাই করছে। এই জয় জয় ঠাকুর আমার হতে মনে করে যে কিছু যোগ্য পাচ্ছে এদিকে আরও যোগ্য পাওয়া উচিত, কিন্তু খ্রিস্টান একটা সীমিত একটা চিহ্ন মাত্র দিয়েছে যাতে আমরা বুঝতে পারব যে এই জয় জায়গাতে আমরা স্থায়ীভাবে জানে জানান্তর থাকার জন্য নাই, আমরা খ্রিস্টের কাছে যাব। ওলো দানে ধন দানে হরি হরি শেষ পর্যায়ে আসছে। এরপরে দীর্ঘ থাকতে আমার হাত থেকে মা নেবেন, আমরা চেষ্টা করব যাতে আর নিয়ম ভালো হয়, যাতে আমরা একটু সংযম হয় আর একটু কিছু সব আচার আর করতে পার। এখন যা ফল করে না আর সেটা আমার উপরে কিছু প্রভাব আছে, আমার কাছে প্রভাব উনি হাত দিয়ে গেছে, হাত তখন ছিল ৮৬ বছর বয়স এবং ওনার হাত খুব পাতলা তিন দেখ ছামা আর হাড় আছে কিছু নাই। এটা আমি অনেক আর্যবিত শিষ্য গ্রহণ করছি বলে সেই জন্য আমার একজনের অবস্থা আমার আশা করছি আপনার সব দরিদ্র এবং সেভাবে দীর্ঘ ধরা আছে। আমরা অনেক পরীক্ষা এবং আদর্শ হয়েছে এবং আমার যতদূর আপনার আচার দিকে সব দিকে ঠিক আছে, আপনার যাতে এই মায়ের প্রভাবে না পড়েন যাতে ঠিক থাকেন এটা চেষ্টা কর। আমার চাই আপনার আমি গৌরবৃন্দাবন চলে যাব, গোলক বৃন্দাবনে চলে যাবেন এই দিনের পর আসলে সারা পথ হচ্ছে যেখানে খ্রিস্টান ভিড় হচ্ছে সেখানে যে দেশে যে ধরনে আপনার সেখানে চলে যাবেন তার খ্রিস্টান লীলা থাকতে চাও এবং সেখানে আপনার কিছু প্রশিক্ষণ নিয়ে আমি বলবেন জয়গ্রাম। এখন কেউ হয়তো বাইকন ধান ছাড়ছেন আর কেউ আবার
আপনার জামানে যাদের বাড়তে হয় এটা শেষ হয় যাতে এই জীবনে শেষ হয় আপনার স্বেচ্ছা হরি Hare Rama, Hare Rama, Rama.